কিশোরগঞ্জের ভৈরবে অনুমোদনহীন ও নোংরা পরিবেশে স্যানিটারি ন্যাপকিন সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব। এই সময় কারখানার মালিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান, অফিস সহকারী সাজান মিয়া এবং তার ছেলেকে আটক করা হয়। পরে সাজানকে 6 মাস, ছেলে মাহিদুল হককে 1.5 বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা। র‍্যাব জানায়, নোংরা পরিবেশে দীর্ঘদিন ধরে এসব স্বাস্থ্য সামগ্রী তৈরি করে বাজারজাত করে আসছিল জড়িতরা। এছাড়াও এসব সামগ্রী বিক্রির অপরাধে 3টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।